নমস্কার বন্ধুরা, সঙ্গীতা রান্নাঘর থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ডিনারের রান্না করেছি, দেখো, পনির পোস্ত এবং লাচ্ছা পরোটা। তোমরা দেখতে থাকো সবাই। কড়াতে তেল দিচ্ছি, এই তেলটা আমি একেবারে দিয়ে দিলাম, আর দেবো না। সাথে দিচ্ছি একটু আমুল বাটার। খুব অল্প পরিমাণে একটু আমুল বাটার দিয়ে দিলাম। তেলটা দিয়েছি, দেখো আমি পনিরগুলোকে একটু হালকা, এর আগে আমি একটু গরম গেলে পনিরটা জাস্ট 1 মিনিট একটু দিয়ে রেখেছিলাম। পনিরটা আমি খুব হালকা করে ভাজবো, আসলে আজকে সকাল থেকে খুব মানে কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য আজকে একটু দেরিও হয়ে গেছে। আমি এক পিস করে উল্টাচ্ছি, হঠাৎ রান্নাঘরে চলে আসলাম, মেয়ে খুব বাইরের খাবার খায়, হ্যাঁ, তাই জন্য দেখি একটু রান্না করি, রান্নাটা আমার খুব একটা করতেই হয় না। এবার আমি এগুলো তুলে দিচ্ছি, দেখলে পনিরটা আমি তুলে নিলাম। এবার এটা একটু আমি রান্না করবো, ম্যাক্সিমামটাই আমি একটু বাটার দেব। টানা কাজে থাকে একটু করা, এটাও শখের জিনিস। এটা হয়ে গেল, আমি সবকিছুতে একটা লঙ্কা ফোড়ন দিই, কারণ এটা হচ্ছে কি একটা টেস্ট লাগে, একটা সুন্দর গন্ধ আসে। আর এটা কিছু ফোড়ন দেব না, দেব ওই একটা লঙ্কা দেওয়ার পর এবার পরপর মশলাগুলো দিয়ে দেবো। একদম সিম্পল রান্না, যদি ধরো আমার মেয়ে রান্না বান্না এখনো ভালো পারে না, টুকটাক একটু পারে ম্যাগি ট্যাগি করতে, এটাও ও শিখে যাচ্ছে। রসুনটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, একটু লাল হবে, না একটা গন্ধ বেরোবে। একটু রাতও হয়ে যায় এক একদিন রান্না করতে করতে, কারণ নতুন রান্নাঘর খুলেছি। তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, হ্যাঁ, তোমাদের হেল্পেই হয়তো আমি উঠে দাঁড়াতে পারবো। দিলাম একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে লাল ক্যাপসিকাম,
আমরা খুব রান্নায় একটু ঝাল তেল কমই খাই। দিচ্ছি দেখো চারটে কাঁচা লঙ্কা, দেব দেখো একটু রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। হলুদটা খুব কম হবে, এটাকে নাড়াচাড়া করব। আমি কিন্তু আর তেল মাখন কিছুই দেব না, আমার মেয়ে রোজই খাবার অর্ডার দেবে, আসবে খাওয়া, কারণ আমি পার্লার থেকে এসে একদম সময় দিতে পারি না রান্নাঘরে, কিন্তু ওর জন্যই রান্নাঘরটা চালু করা। রান্না কেমন হচ্ছে তোমরা দেখো, কমেন্ট করো। আমি এবার দেবো হচ্ছে স্বাদ মতো নুন। আমি নুনের কোনোটা একটু ফুলে নিয়েছি, কারণ আমি ওটা দিতে পারছি না, প্রবলেম হয় আমার। আচ্ছা দেবো দেখো একটু কাজু বাদাম, মানে থেঁতো করা। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো হচ্ছে পোস্ত। আজকে বায়না যে পনির তরকারি খাবে, সেটা যেমনই হোক না কেন সেই তরকারিটা দিয়ে পরোটা খাবে। তা পরোটা বানানোর মতন আমার কোনো সময় বা এনার্জি নেই, কারণ পার্লার থেকে এসে আমি একদম সময়ও পাই না, এনার্জিও থাকে না। ঘরে ছিল আর আসার সময় একটা লাচ্ছা পরোটা কিনে নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখাবো ভাজাটা। অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি, এটা এই জলটা হচ্ছে মানে আমি পোস্ত বেটেছি, একটু হলুদের পড়েছে তাই জন্য ওরকম কালার এসছে। এবার এটা আমি ঢেকে নেব, এটা একটু ঢেকে দেব। হ্যাঁ আমি একটু দেখো চিনিটা দিতে ভুলে গেছিলাম, একটু চিনি দিয়ে দিলাম, এটা টক ঝাল মিষ্টি মতন হবে। আর আমি যে লঙ্কাগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু আমি তুলে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ তুলে রেখে দিয়েছি, কারণ ঝাল একদম খাওয়া যায় না। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি দই। এটা আমার সব রকমের বাটা মশলা দিয়ে সব জলটা দিয়ে দিলাম, আর নুনটা আমি কমই দিয়েছি কেন পরোটা দিয়ে খাবে। আমি আরেকটু জল দিয়ে দেবো, এবার আমি দিচ্ছি পনিরগুলো। এবার আমি দেখো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, কারণ লঙ্কাগুলো যদি গলে যেত খুব ঝাল লাগতো, ওই জন্য আমি লঙ্কাগুলো গোটা গোটা একটু হাফ ভেজে তুলে রেখেছিলাম। আর এইটা এই লঙ্কাটা হচ্ছে খুব মানে যে কোনো খাবারে তুমি দেবে দেখবে খুব একটা সুন্দর গন্ধ আসে। আমি পনিরগুলো দিয়ে দিলাম, এবার দিচ্ছি আমি এই চিজটা উপর থেকে দিয়ে আমি ঢেকে দিলাম, নাড়াবো না পরে নাড়াবো। আমি এবার ঢাকনাটাকে
নামিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার হয়ে এসেছে। আমি কিন্তু হলুদ খুব কম দিয়েছি, চিজটাও দেখো গলে গেছে, আর এটার সাথে আমি পুরো মিশিয়ে নিলাম। অনেক সময় কি হয়, এটা ভাত দিয়ে খেলেও তোমরা একটু আলু দিয়েও করতে পারো,